রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরী পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক সভা। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে 2,575 কোটি 42 লাখ টাকা ব্যয় সম্মিলিত 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। মোট আজকে আমরা বিনিয়োগ টাকা যেটা সরকার করবে তার পরিমাণ হলো 2,575 কোটি 42 লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ 2,150 কোটি 42 লক্ষ টাকা, বাকি সামান্য 425 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি বিশ্বব্যাংক থেকে। বৈঠকে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে আন্ডারপাস ও পদুয়ার বাজার ইউলুপ সহ জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ, পদ্মা সেতুর ভাটিতে লোহজং ও টুঙ্গিবাড়ি জেলাধীন পদ্মা নদীর তীর সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কিছু অনুশাসন দেন বলে জানান তিনি। আমরা নতুন যত রাস্তাঘাট দেশে বানাবো আন্ডারপাস ওভারপাস ইত্যাদি নজরে রাখতে হবে, কারণ মানুষের চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে অনেক জায়গায়। তারপরে ইউলুপ আপনারা জানেন নির্বাহ আমরা বানাচ্ছি, এখন গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে ঘুরাবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সড়ক জনপথ বিভাগকে এখন থেকে যত রাস্তা করবেন বানাবেন বি কেয়ারফুল অ্যাবাউট ইউলুপ ওভারপাস আন্ডারপাস, যাতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে এবং সময় বাঁচে। দ্যাট ওয়াজ ওয়ান মেজর ইনস্ট্রাকশন ফর দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট। আজকে অভিবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক প্রকল্প নির্মাণ ও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী ঠাকুরগাঁও এর সহায়ক প্রকল্প নিয়েও কথা বলেন এম এ মান্নান। বিদেশিরা আমাদের যারা প্রবাসী ভাই বোন কাজ করে টাকা পাঠায় পরিশ্রম করে, তাদের মধ্যে কেউ কেউ নানা কারণে গত কিছুদিন ফেরত এসছে দেশে, সেই সুবাদে তিনি মন্তব্য করেছেন এরা আমাদেরকে দিয়েছে, এখন আমরা তাদেরকে দিতে হবে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।